বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমি এয়ার রনি। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ। তো তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণের বস হও, তো কীভাবে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণের বস হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, বস হবে মিন যে এখানে তুমি দক্ষ হবে। ওকে, ফর দ্য স্টুডেন্টস অফ জেএসসি এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স, অর্থাৎ তুমি যদি জেএসসি এসএসসি এইচএসসি ডিগ্রি বা অনার্স যে ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো, কেন তোমার যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যদি তোমার সিলেবাসে থাকে, ইংরেজি সিলেবাসে থাকে, তাহলে কিন্তু তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ভালো করতে পারবে। ওকে, তো এই জন্য তোমাকে যে চেষ্টা করতে হবে যে ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে নাও। ওকে, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো আমাদের আজকের আলোচনার টপিকটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজটা কী? উইথ ক্লুজ মানে তোমাকে অপশন দেবে, বক্সে কয়েকটি শব্দ তোমাকে দিয়ে দেবে, সেই শব্দগুলো দিয়ে তোমাকে কী করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। আর উইদাউট ক্লুজে কোনো অপশন দেওয়া হবে না, বক্সে কোনো শব্দ দেওয়া হবে না, এইটা তোমাকে ওই শব্দ দেওয়া ছাড়াই তোমাকে ওই শব্দটা খুঁজে বের করতে হবে, ওই শূন্যস্থানে যে শব্দটা বসার কথা সেটা তো তোমাকে বসাতে হবে। ঠিক আছে, তো উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজের মানে হচ্ছে এটা। ঠিক আছে, তো আসলে উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ তোমাকে যেইটাই দেখ তুমি এখান থেকে করতে পারবে, শূন্যস্থান পূরণ করতে পারবে। তার জন্য তোমাকে যে বিষয়গুলোতে অবশ্যই তোমার নলেজ থাকতে হবে সেটা হচ্ছে তোমাকে নাউন সম্পর্কে নলেজ থাকতে হবে, যে নাউন নাউন আসলে কোন কোন জায়গাতে বসে। ঠিক আছে, মূল কথা হয়েছে পার্টস অফ স্পিচ, প্রোনাউন, তারপরে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন, তারপরে কানেক্টর, জিরান্ট অ্যান্ড পার্টিসিপল, এইগুলো সম্পর্কে অবশ্যই তোমার একটা ভালো আইডিয়া থাকতে হবে, তাহলে এটা তোমার জন্য ভালো হয়। ঠিক আছে, আর এইগুলা সম্পর্কে যদি তোমার না আইডিয়া থাকে কিংবা তুমি ইংরেজির বাংলাটা যদি তুমি না বুঝো তাহলে এই আসলে শূন্যস্থান পূরণ তোমার দ্বারা হবে না এটা বললে চলে। ঠিক আছে, তো আমি তোমাকে আজকে আলোচনা করব যে অত্যন্ত সবচেয়ে সহজ পদ্ধতিতে, আমি তোমার সাথে আলোচনা করব কীভাবে সহজেই তুমি ওই শূন্যস্থান পূরণ করতে পারো। ওকে, তো চলো আমরা মূল টপিকে ফিরে যাই। তো তুমি স্ক্রিনে একটা রুল দেখতে পাচ্ছ, রুল ওয়ান, যে প্যাডের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়। এখন কথা হচ্ছে এখানে প্যাড বলতে আসলে কী বোঝাচ্ছে, প্যাডটা আসলে কী? তো প্যাড হচ্ছে পিএডি, এই প্যাডের মানে হচ্ছে পিতে প্রিপোজিশন বোঝাইছে আর পসেসিভ বোঝাইছে, আর এতে বোঝাইছে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ, আর ডিতে বোঝাচ্ছে ডিটারমিনার। তো এটাই হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্যাড। ঠিক আছে, অর্থাৎ প্রিপোজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা হবে নাউন। হ্যাঁ, একটি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা হবে নাউন। এখন এটার মানেটা কী? এটার মানেটা হচ্ছে দেখো যে এখানে এক্সাম্পল দেওয়া আছে এখানে যে হ্যাপিনেস লাইস ইন ড্যাশ, এখানে উত্তরটা হচ্ছে কি, কন্টেন্টমেন্ট, উত্তরটা হচ্ছে কি, কন্টেন্টমেন্ট। ওকে, তো এটা হচ্ছে এখানে উত্তর। এখন এই কন্টেন্টমেন্টটা কি, অবশ্যই একটি নাউন, এটা অবশ্যই একটি নাউন। ওকে, এটা অবশ্যই একটা নাউন, এখানে নাউন বসছে। এখন কথা হচ্ছে যে এখানে আসলে নাউনটা কেন বসলো, এখানে দেখো যে এখানে ইন, ইন কি একটি প্রিপোজিশন, ইন হচ্ছে একটি প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে গ্যাপটা দেওয়া আছে, দেখো এখানে গ্যাপটা দেওয়া আছে এই প্রিপোজিশনের পরে। তো এই আসলে প্যাড বলতে কি প্রিপোজিশনকেও বোঝায়, পসেসিভকে বোঝায়, আর্টিকেলকে বোঝায়, অ্যাডজেক্টিভকে বোঝায়, ডিটারমিনারকে বোঝায়। তো দেখো এই প্রিপোজিশনের পরে একটাই মাত্র ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড, তাই না? এই জন্য একটা ওয়ার্ড থাকার কারণে অবশ্যই এটা কি হবে, নাউন হবে, অবশ্যই এটা কি হবে, নাউন হবে। ঠিক আছে, এই জন্য কন্টেন্টমেন্ট, এখানে বলা হচ্ছে যে হ্যাপিনেস লাইস ইন কন্টেন্টমেন্ট, অর্থাৎ
সুখ পরিতুষ্টিতে নিহিত, সুখ পরিতুষ্টিতে নিহিত। অর্থাৎ এখানে যে কন্টেন্টমেন্ট আছে, কন্টেন্টমেন্ট, এই কন্টেন্টমেন্টের বাংলা কি? কন্টেন্টমেন্টের বাংলা হচ্ছে পরিতুষ্টি বা সন্তুষ্টি। ওকে, তো প্যাডের পরে অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। কিংবা পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাউন। আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হবে। অ্যাডজেক্টিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হবে। কিংবা ডিটারমিনার পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হবে। ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মানে হচ্ছে যে আর্টিকেল, তারপরে হচ্ছে পসেসিভ, অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে কি? ডিটারমিনার। ওকে, আমরা পরবর্তী আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। যেমন এখানে রয়েছে সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি ইজ দি ড্যাশ টু ড্যাশ। সিনসিয়ারিটি ইজ দি ড্যাশ টু ড্যাশ। এখানে দেখো যে সিনসিয়ারিটি ইজ দি ড্যাশ আবার ড্যাশ। তো এখানে দি হচ্ছে কি? আর্টিকেল। তো আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড আছে, কারণ তারপর আবার প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশনকে আমরা ওই ওয়ার্ডের তালিকায় ধরবো না, ঠিক আছে? তো এখানে যেহেতু আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড আছে, ঠিক আছে, পরবর্তীতে যদি প্রিপোজিশন, এই জন্য এটাকে আর ধরা যাবে না, ঠিক আছে, এটা আবার নতুন করে ধরতে হবে। তো এখানে সিনসিয়ারিটি ইজ দি, সিনসিয়ারিটি ইজ দি উত্তর হয় কি? কি। সিনসিয়ারিটি ইজ দি কি টু সাকসেস, ঠিক আছে। এখানে দি এর পরে একটা ওয়ার্ড, এখানে টু এর পরে একটা ওয়ার্ড, এরকম হওয়ার কারণে এখানে দুইটাতেই কি বসছে? নাউন বসছে। তাহলে কি অর্থ কি? চাবিকাঠি, এটা একটা নাউন। সাকসেস অর্থ কি? সফলতা, এটা একটা নাউন। তো সিনসিয়ারিটি ইজ দি কি টু সাকসেস। এবার দেখো যে প্যাডের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে তাহলে সেটা প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। প্যাডের পরে অর্থাৎ প্রিপোজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পসেসিভ, ডিটারমিনার পরে যদি দুইটা শব্দ পাওয়া যায় তাহলে প্রথম শব্দটি হবে কি? প্রথম শব্দটি হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় শব্দটি হবে নাউন। প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। এখন চলো উদাহরণে চলে যাওয়া যাক। তো ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি আছে এখানে। দেখো এখানে কি রয়েছে? আর্টিকেল, আর্টিকেল এ রয়েছে। এই এর পরে কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ড্যাশের জায়গায় একটা শব্দ, আর একটা হচ্ছে কি? এ কান্ট্রি। তো এখানে যেহেতু দুইটা শব্দ পাওয়া গেছে তাহলে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে কি? নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা। তো এখানে আমরা কী দিতে পারি? একটা অ্যাডজেক্টিভ দিতে পারি। এখানে আমরা উত্তর কী দিতে পারি? যে বাংলাদেশি যে স্মল কান্ট্রি লিখতে পারি। বাংলাদেশি যে স্মল কান্ট্রি তাহলেও হয়, বাংলাদেশি যে বিউটিফুল কান্ট্রি তাহলেও হয়, বাংলাদেশি যে পপুলেটেড কান্ট্রি, একটা জনবহুল দেশ, তাহলেও হয়, ঠিক আছে। এখন এটা তোমার প্যাসেজের সেন্স অনুযায়ী সেই শব্দগুলো তোমাকে বসাইতে হবে, ঠিক আছে। তো বাংলাদেশি যে আমরা ধরে নিচ্ছি স্মল কান্ট্রি কিংবা বিউটিফুল কান্ট্রি কিংবা পপুলেটেড কান্ট্রি, এটা প্যাসেজের যখন যে সেন্স সেই অনুযায়ী তোমাকে ওই শব্দটা নিতে হবে। ওকে, তো এখানে যদি প্যাডের পরে দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, আর এখানে দেখো কান্ট্রি, এই কান্ট্রিটা কি? অবশ্যই একটি নাউন। ওকে, আমরা আরও একটি উদাহরণ দেখে নিচ্ছি যে ওয়াটার ইজ পলিউটেড ইন ড্যাশ ওয়েস। ওয়াটার ইজ পলিউটেড ইন ড্যাশ ওয়েস, পানি বিভিন্নভাবে দূষিত হয় বা পানি অনেকভাবে দূষিত হয়, নানাভাবে দূষিত হয়। হ্যাঁ, তো এখানে আসলে কি হতে পারে? ভেরিয়াস হতে পারে বা মেনি হতে পারে, ভেরিয়াস কিংবা মেনি এখানে অ্যান্সার হতে পারে। এখন কথা হচ্ছে, দেখো এখানে ইন পাওয়া গেছে, ইন হচ্ছে কি? একটি অবশ্যই প্রিপোজিশন। এখানে যে ইন রয়েছে, ইনটা কি? একটা প্রিপোজিশন। তো এই যে ইন, ইনের পরে কয়টা ওয়ার্ড আছে? ঢ্যাশে একটা ওয়ার্ড, আর ওয়েস, ওয়েস হচ্ছে নাউন, ওয়ে শব্দটি কি? নাউন। আর এইটার আগে তাহলে কী নিয়ে আসতে হবে? একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। তো অ্যাডজেক্টিভটা হতে পারে কি? ভেরিয়াস, বিভিন্নভাবে বা অনেকভাবে, পানি অনেকভাবে দূষিত হয় বা পানি বিভিন্নভাবে দূষিত হয়। তো এখানে তুমি উত্তরটা কী দিতে পারো? ভেরিয়াস বা ম্যানি। তো প্যাডের পরে অর্থাৎ অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ডিটারমিনার, আর্টিকেল, পসেসিভ, এগুলোর পরে যদি দুইটা ওয়ার্ড পাওয়া যায় তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা হবে নাউন। ওকে, প্যাডের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয় সরি প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ, তৃতীয় হবে নাউন, ঠিক আছে। প্যাডের পরে তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডভার্ব আর দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হবে নাউন, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় সেটা হয় অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয় সেটা হয় অ্যাডভার্ব। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হয় অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করো তাহলে সেটা হবে কি? অ্যাডভার্ব। যেমন এখানে আমি যদি লিখি যে ফ্রেন্ডলি, হ্যাঁ আমি যদি লিখি এখানে কি? ফ্রেন্ডলি লিখি, ঠিক আছে, ফ্রেন্ডলি লিখলাম,
এফ আর আই ইএন ডি এল ওয়াই, ওকে। তো এই যে ফ্রেন্ডলি, এখানে যে ফ্রেন্ডলি শব্দটা লিখলাম, তো ফ্রেন্ড তো একটা নাউন, এর সাথে যদি এল ওয়াই যোগ করি তাহলে এটা কী হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে। আবার যদি এখানে আমি লিখি স্লোলি, স্লোলি যদি লিখি স্লোলি, ঠিক আছে, এখানে যদি আমি স্লোলি কথাটা লিখি, স্লো হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যুক্ত করলাম তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে নাউনের সাথে এল ওয়াই যদি যুক্ত করো তুমি তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ, ওকে। আর অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত করো তাহলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে প্যাডের পরে তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, আর তৃতীয়টা হবে নাউন। এখন উদাহরণে চলে যাওয়া যাক। তো এবার উদাহরণে চলে যাওয়া যাক যে বাংলাদেশ ইজ ড্যাশ এ পপুলেটেড কান্ট্রি। তো এখানে দেখো যে বাংলাদেশ ইজ ড্যাশ এ পপুলেটেড কান্ট্রি, তো এখানে আমরা অ্যান্সারটা রাখতে পারি কি, ডেন্সলি, ডেন্সলিটাকে আমরা অ্যান্সার হিসেবে রাখতে পারি, বাংলাদেশ ইজ ডেন্সলি এ পপুলেটেড কান্ট্রি। তো এখানে দেখো, এইখানে দেখো যে প্যাডের যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা পরে চলে গেছে, হ্যাঁ, এখানে আর্টিকেলটা রয়েছে, এই আর্টিকেলটা কিন্তু পরে চলে গেছে, ঠিক আছে। পরে চলে গেলেও এটা আমরা, এটা প্যাডের মধ্যে আমরা ধরবো, হ্যাঁ। দেখো দেখো এখন কি হয় যে এখানে কয়টা শব্দ আছে, তিনটা শব্দ আছে, তাহলে শূন্যস্থানে একটা শব্দ, তারপরে পপুলেটেড একটা শব্দ, আর কান্ট্রি একটা শব্দ, ঠিক আছে। তো এখানে তাহলে তিনটা শব্দ থাকলে কি হয়, তিনটা শব্দ থাকলে অবশ্যই সেটা অ্যাডভার্ব হয় শূন্যস্থানে, ঠিক আছে। তো এখানে অ্যাডভার্ব বসাতে হবে, তো এখানে ডেন্সলি এটাকে একটা অ্যাডভার্ব, তো এখানে ডেন্সলি মানে গভীরভাবে, বাংলাদেশ গভীরভাবে একটা জনবহুল দেশ, বাংলাদেশ গভীরভাবে কি একটা জনবহুল দেশ, তো এখানে ডেন্সলি রাখা হয়েছে। তো এটা যদিও প্যাডটা পরে চলে গেছে শূন্যস্থানের, তারপরে এটাকে আমরা প্যাডের মধ্যে ধরবো, মানে আর্টিকেলটাকে ধরতে হবে। তো আর্টিকেলের পরে কয়টা শব্দ, একটা শব্দ, দুইটা শব্দ এবং তিনটা শব্দ, তো তিনটা শব্দ থাকার কারণে প্রথম শব্দটা অবশ্যই কী হবে, অ্যাডভার্ব হবে, তো এটা অ্যাডভার্ব হয়েছে, হ্যাঁ। তারপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে, আর তারপরেরটা কি নাউন হয়েছে, ঠিক আছে। তো প্যাডের পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হবে নাউন। তো বাংলাদেশ ইজ ডেন্সলি এ পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ গভীরভাবে একটা জনবহুল দেশ। পরবর্তী আমরা আরেকটি রুলে চলে আসলাম যে সাবজেক্টের পরে যদি গ্যাপ পাও তাহলে সেক্ষেত্রে ওই গ্যাপ অংশে কী কী বসতে পারে, অক্সিলারি ভার্ব বসতে পারে, ভার্ব ওয়ান বসতে পারে, ভার্ব ওয়ানের সাথে এস বা এস বসতে পারে, ভার্ব টু বসতে পারে, ঠিক আছে। তো এইগুলা বসে যদি এখন অতীত বুঝায় তাহলে ভার্ব ওয়ান, আর যদি সরি অতীত বুঝায় ভার্ব টু, আর যদি বর্তমান বুঝায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে এস বাই এ, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন হয় তখন ভার্ব ওয়ানের সাথে এস বাই এ যুক্ত হয়, কিংবা তুমি অক্সিলারি নিতে পারো, এম ইজ আর ওয়াজ অয়ার, এগুলো হচ্ছে অক্সিলারি। তো এখানে দেখো হেলথ ড্যাশ ওয়েলথ, তো হেলথ ড্যাশ ওয়েলথ, এখানে তুমি কী লিখতে পারো, এখানে হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, এতো এটা একটা প্রবাদ বাক্য যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, তো এটাই হচ্ছে কি একটা প্রবাদ বাক্য। তো এখানে দেখো হেলথ কি অবশ্যই একটা একটা সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে, হেলথ এখানে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ওকে, হেলথটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, হেলথ, ঠিক আছে, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তো সাবজেক্টের পরে কি বসে, অবশ্যই একটি ভার বসাইতে হবে, তো এখানে একটা ভার বসা রয়েছে, অক্সিলারি ভার ইজ, হেলথ ইজ ওয়েলথ। তো পরবর্তীতে তুমি আরেকটি উদাহরণ দেখো, টাইম অ্যান্ড টাইট ড্যাশ ফর নান। তো এখানে এটা তুমি জানো, এটা একটা প্রবাদ বাক্য যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তো এখানে ওয়েটটা বসানো হয়েছে, ঠিক আছে, এখানে ওয়েট বসানো হয়েছে, ওয়েট, ওকে, এখানে ওয়েটটা বসানো হয়েছে। তো এখন দেখো যে এখানে যে বলা হয়েছে টাইম অ্যান্ড টাইট, এটা অবশ্যই একটা সাবজেক্ট, তো এটা সাবজেক্ট হওয়ার কারণে এরপরে অবশ্যই শূন্যস্থান থাকার কারণে কী বসবে, অবশ্যই একটা ভার্ব বসবে। তো ওয়েটটা কি ভার্ব, ওয়েট মানে কি অপেক্ষা করা, তো এখানে একটা ভার্ব এটা, তো এখানে ভার্ব হিসেবে ওয়েট বসানো যাবে, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি যে অক্সিলারি পরে যদি গ্যাপ দেওয়া থাকে, মানে ড্যাশ দেওয়া থাকে, অক্সিলারি পরে যদি গ্যাপ বা ড্যাশ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ভার্ব থ্রি, ভার্ব থ্রি মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে বসাতে হবে। তো এখানে তুমি খেয়াল করো যে ইউ হ্যাভ ড্যাশ দ্য নেম অফ নেলসন ম্যান্ডেলা, ইউ হ্যাভ ড্যাশ দ্য নেম অফ নেলসন ম্যান্ডেলা। তো এখানে কী হতে পারে, দেখো এখানে অক্সিলারি হিসেবে হ্যাভ দেওয়া রয়েছে, হ্যাভ, তো অবশ্যই এখানে একটা ভার্ব থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। ভার্বের ভার্ব থ্রি মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে।
তো পাস পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তো এখানে আমরা কি কোন ফর্মটা লিখতে পারি? ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি হার্ট, এ সি এ আর ডি, ঠিক আছে, এ সি এ আর ডি, হার্ট। তো এই হার্ট লিখলাম এখানে। তো এখানে দেখো যে ইউ হ্যাভ হার্ট দি নেম অফ নেলসন ম্যান্ডেলা, তুমি হয়তো নেলসন ম্যান্ডেলার নাম শুনে থাক, নাম শুনেছো, তুমি হয়তো নেলসন ম্যান্ডেলার নাম শুনেছো। ওকে, তো অক্সিলারির পরে যদি ঘ্যাপ দেওয়া থাকে তাহলে বুঝতে হবে তোমাকে ওখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রি বসাতে হবে। পরবর্তী রুল দেখো যে মডালের পরে যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই ভার্ব ওয়ান হবে, মডালের পরে যদি বি তারপরে গ্যাপ থাকে তাহলে ভার্ব থ্রি হবে, আর টু এর পরে যদি গ্যাপ থাকে তাহলে ভার্ব ওয়ান হবে। খুব ভালো করে এটা খেয়াল করো, মডালের পরে গ্যাপ থাকা থাকলে ভার্ব ওয়ান হবে, মডালের পরে বি প্লাস গ্যাপ দেওয়া থাকলে ভার্ব থ্রি হবে, টু প্লাস গ্যাপ দেওয়া থাকলে অবশ্যই ভার্ব ওয়ান হবে। ভার্ব ওয়ান মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব থ্রি মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো এখানে দেখো যে এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে উই শুড ড্যাশ বাই দ্য সোশ্যাল ডিস্টেন্স টু ড্যাশ কোভিড-19। তো এখানে তুমি খেয়াল করো যে এখানে উই শুড, শুড হচ্ছে একটি মডাল ভার্ব, এখানে শুড হচ্ছে কি অবশ্যই একটি মডাল ভার্ব, এখানে যে শুড, এই শুড হচ্ছে একটি মডাল ভার্ব। এই যে শুড দেখতে পাচ্ছ, এই শুডের পরে যেহেতু গ্যাপ দেওয়া আছে তাহলে এখানে অবশ্যই ভার্ব ওয়ান বলবে। তো এখানে ভার্ব ওয়ান, তো এখানে আমরা কোন ভার্ব ওয়ানটা বসাতে পারি? উই শুড অ্যাবাইড বাই, উই শুড, উই শুড, এখানে আমরা কী লিখবো? উই শুড অ্যাবাইড বাই, অ্যাবাইড, ঠিক আছে, বাই দেওয়া আছে তো তোমাকে এখানে অ্যাবাইড লিখতে হবে। উই শুড অ্যাবাইড বাই দ্য সোশ্যাল ডিস্টেন্স টু কোভিড-19, কী করতে? কোভিড-19 এড়িয়ে চলতে, তাহলে এড়িয়ে চলে ইংরেজি কী? অ্যাবয়েড। তো এইখানে তুমি কী লিখবা? অ্যাবয়েড লিখবা, অ্যাবয়েড, ঠিক আছে, অ্যাবয়েড মানে কি? এড়িয়ে চলা, অ্যাবয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা। তো এখানে তোমাকে অ্যাবয়েড লিখতে হবে, উই শুড, উই শুড অ্যাবয়েড বাই দি সোশ্যাল ডিস্টেন্স টু অ্যাবয়েড কোভিড-19, আমাদের উচিত সামাজিক দূরত্ব মেনে চলা, টু অ্যাবয়েড এড়িয়ে চলতে কোভিড-19, কোভিড-19 এড়িয়ে চলার জন্য। ওকে, তো এখানে দেখো যে মডালের পরে গ্যাপ থাকার কারণে ভার্ব ওয়ান অ্যাবয়েড বসেছে, আর টু এর পরে গ্যাপ থাকার কারণে এখানে ভার্ব ওয়ান বসেছে, ওকে, অ্যাবয়েড বসেছে। ওকে, পরবর্তী তোমার নেক্সট রুলটা হচ্ছে যে প্যাসিভ যদি বোঝায়, প্যাসিভ বোঝালে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি বসাতে হয়। প্যাসিভ ফর্ম যদি বোঝায়, ভয়েস চেঞ্জ তো অবশ্যই তুমি পড়ছো, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ, ওই প্যাসিভ ফর্মটা যদি বোঝায় তাহলে বুঝতে হবে যে এখানে অক্সিলারি বসাতে হবে আর ভার্ব থ্রি বসাতে হবে, ঠিক আছে। তো এখানে এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, এখন প্যাসিভ, এটা প্যাসিভ ফর্মে যাবে এটা তুমি কখন বুঝবা? যেমন এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে ফুটবল ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফুটবল ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ধরো ফুটবল এখানে আমরা ভার্ব হিসেবে প্লেকে ধরে নিয়েছি, প্লে খেলা। তো এখানে দেখো ফুটবল, ফুটবল কি নিজে নিজেকে খেলতে পারে? না, ফুটবল খেলা হয়, হ্যাঁ, এটা মানুষের দ্বারা। তো এখানে ফুটবল যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, ফুটবল তো নিজে নিজেকে খেলে না, এটা অন্যের দ্বারা পরিচালিত হয়। সাবজেক্ট যখন অন্যের দ্বারা পরিচালিত হয় এরকম অর্থ বুঝাবে, তখন তুমি বুঝে নেবা যেখানে অক্সিলারি আর ভার্ব থ্রিটাকে বসাতে হবে। সাবজেক্ট যদি অন্য, যেমন ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে আমি খেলি, তাহলে ফুটবল কিন্তু খেলতে পারে না, নিজে নিজেকে খেলতে পারে না। তো এই ফুটবলটা নিজে নিজেকে পরিচালিত করতে পারে না, এটা অন্যের দ্বারা পরিচালিত হয়, এই জন্য এই ধরনের ক্ষেত্রে তুমি কী লিখবা? আগে অক্সিলারি তারপরে ভার্ব থ্রি। তো এখানে ফুটবল, ফুটবলের পরে আমরা কী নিতে পারি? ফুটবল ইজ, ঠিক আছে, ফুটবল ইজ, ফুটবল ইজ, তো এখানে ফুটবল ইজ, তারপরে আমরা কী দিব? ফুটবল ইজ প্লেড, প্লে এর ভার্ব থ্রি হচ্ছে প্লেড। তো এখানে ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফুটবল সারা বিশ্বজুড়ে খেলা হয়, ফুটবল সারা বিশ্বজুড়ে খেলা হয়। তো নেগেটিভ সেন্সে সাধারণত ডু নট, ডাজ নট, ডিড নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ ভার্ব ওয়ান হয়। ডু নট, ডাজ নট, ডিড নট যদি নেগেটিভ অর্থ বোঝায়, সেই ক্ষেত্রে অবশ্যই ডু নট, ডাজ নট, ডিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, অর্থাৎ ভার্ব ওয়ান বসাইতে হবে। যেমন টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর এনিবডি, টাইম অ্যান্ড টাইট, এখন যদি এখানে আমরা দেই যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর এনিবডি, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে, তাহলে তো এটা সঙ্গতিপূর্ণ হলো না। তো আমরা যদি এখানে বলি যে টাইম অ্যান্ড টাইট ডু নট ওয়েট ফর এনিবডি, এখানে যদি আমরা ডু নট ওয়েট বসাই, ঠিক আছে, এখানে আমরা ডু নট ওয়েট বসাবো, ডু নট ওয়েট, ঠিক আছে, ডু নট, ডু নট ওয়েট, ঠিক আছে, এখানে ডু নট ওয়েট বসাইলাম। ওকে, তো ডু নট ওয়েট, টাইম অ্যান্ড টাইট ডু নট ওয়েট, ঠিক আছে, ফর এনিবডি।
যদি এইটা রাখি তাহলে কিন্তু এটা সঙ্গতিপূর্ণ হলো, যেমন টাইম অ্যান্ড টাইড ডু নট ওয়েট ফর এনিবডি, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক আছে। যদি এখানে বলতাম যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর এনিবডি, তাহলে কিন্তু এটা সঙ্গতিপূর্ণ হলো না। তো তোমার এটা অবশ্যই অর্থের দিকে তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তো নেগেটিভ সেন্সে যদি হয় তাহলে সেক্ষেত্রে ডু নট বা ডাজ নট বা ডিড নটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, নেক্সট রুলটা ভালো করে খেয়াল করো, একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে সেই ক্ষেত্রে টু প্লাস ভার্ব ওয়ান বসে। একই সেন্টেন্সে দুটি ভার্ব যদি থাকে, ঠিক আছে, এক সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। যদি উদ্দেশ্য বোঝায় টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে দেবা সংস্থানে, আর উদ্দেশ্য যদি না বোঝায় তাহলে ভার্বের সাথে আইনজি দিয়ে দেবে। উদ্দেশ্য বোঝাইছে এটাকে তুমি বুঝবা কেমনে, এটা কেন দ্বারা প্রশ্ন করতে হবে, কেন দ্বারা প্রশ্ন করলে বুঝবা সেখানে কী বোঝাইছে, কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে বুঝবা যে এখানে উদ্দেশ্য বুঝাইছে, কেন দ্বারা প্রশ্ন করতে হবে, ঠিক আছে। আমি একটু পরে তোমাকে বুঝাচ্ছি যে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্ব ওয়ান এবং উদ্দেশ্য না বোঝালে ভার্বের সাথে আইএনজি হয়। ওকে, তো ফর এক্সাম্পল উই হায়ার্ড এ বাস ড্যাশ দেয়ার, ঠিক আছে, উই হায়ার্ড এ বাস ড্যাশ দেয়ার। তো এখানে তুমি খেয়াল করো যে এখানে হায়ার্ড একটি ভার্ব, তো এখানে যদি আমরা আরেকটি ভার্ব ধরি উই হায়ার্ড এ বাস টু গো বসাই, এখানে আমরা যদি টু গো বসাই, উই হায়ার্ড এ বাস টু গো দেয়ার, আমরা একটা বাস ভাড়া করেছিলাম ওখানে যেতে, কেন বাস ভাড়া করেছিলাম ওখানে যেতে, তাহলে এটা একটা উদ্দেশ্য বুঝাইছে, এই জন্য টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে। আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে সেক্ষেত্রে তোমাকে কী বসাইতে হবে, সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি করতে হবে। ওকে, তো এখানে দেখো আই স এ ম্যান ড্যাশ অন দ্য গ্রাউন্ড, ঠিক আছে, আই স এ ম্যান ড্যাশ অন দ্য গ্রাউন্ড। তো এখানে দেখো স হচ্ছে একটি ভার্ব, স হচ্ছে একটি ভার্ব, এরপরে যদি আমরা আরও একটি ভার্ব বসাইতে চাই আই স এ ম্যান, তাহলে সেটা অবশ্যই আইএনজি করতে হবে, কারণ এটা উদ্দেশ্য বোঝায় নাই। তো এখানে আমরা যদি দেই লাইং, ঠিক আছে, এখানে আমরা দেবো লাইং, এল আই এল ওয়াই আইএনজি লাইং। তো আই স এ ম্যান লাইং অন দ্য গ্রাউন্ড, আমি দেখলাম একটা লোককে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখলাম, আমি একটা লোককে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখলাম। তো এখানে দেখো যে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে স আর একটা হচ্ছে লাইং, ঠিক আছে, আর এটা কিন্তু উদ্দেশ্য বোঝায় নাই, কারণ এটা কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না। আই স এ ম্যান লাইং অন দ্য গ্রাউন্ড, আমি একটা লোককে মাঠে পড়ে থাকতে দেখলাম, তাহলে কেন, এখানে কিন্তু উত্তর নাই, আর উত্তর না থাকার কারণে এটা অবশ্যই আইএনজি করতে হবে ভার্বটাকে, তাহলে এল ওয়াই আইএনজি লাইং বসাতে হবে। লাইং লাইং মানে লে 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 লাই মানে কি পড়ে থাকা, ঠিক আছে, লে না সরি, লাই মানে পড়ে থাকা, এল ওয়াই এর সাথে আইএনজি করতে হবে লাইং। শূন্যস্থানের পরে যদি ভার্ব পাও তাহলে অবশ্যই সেখানে রিলেটিভ প্রোনাউন বসে, শূন্যস্থানের পরে যদি ভার্ব পাও তাহলে সেখানে অবশ্যই রিলেটিভ প্রোনাউন বসে। তো এখানে দেখো কি রয়েছে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, যে হু, তারপরে হুইচ, হু হুইচ দ্যাট হোম হোয়াট হোয়েন হোয়ার, মানে ডব্লিউজগুলো কে সাধারণত কী বলা হয়, রিলেটিভ প্রোনাউন বলা হয়। তো শূন্যস্থানের পরে যদি ভার্ব পাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন বসিয়ে দিতে হবে। ওকে, উদাহরণে চলে যাওয়া যাক। তো ফর এক্সাম্পল দেখো এ ম্যান ড্যাশ লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট, তো এ ম্যান এখানে আমরা হু বসাই, এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, হু, এখন হুটা আমরা কেন বসাইলাম, কারণ দেখো শূন্যস্থানের পরে একটা ভার্ব রয়েছে এখানে লাভস, লাভ লাভ মানে কি ভালোবাসা, তো এখানে লাভ মানে ভালোবাসা, তো এখানে দেখো যেহেতু শূন্যস্থানের পরে ভার্ব রয়েছে তো এখানে অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন বসবে, তো এখানে হু বসানো হয়েছে, তো হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তো এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট, এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট। ওকে, তো পরবর্তীতে আরেকটি উদাহরণ দেখতে পারো, যে দেয়ার গোস এ প্রোভার্ব ড্যাশ অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, তো এখানেও আমরা একটা রিলেটিভ প্রোনাউন বসবো, তো এখানেও দেখো যে সাবজেক্ট অনেস্টির পরে একটা ভার্ব রয়েছে, তো মূল কথা শুনুন, পরে ভার্ব থাকলে তুমি সেখানে রিলেটিভ প্রোনাউন বসাইতে পারো, দেয়ার গোস এ প্রোভার্ব দ্যাট, আমরা এখানে দ্যাট বসাবো, দ্যাট প্রবাদে আসে যে, ঠিক আছে, প্রবাদে আসে যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তো এখানে একটা কী বুঝবে, রিলেটিভ প্রোনাউন বুঝবে, তো দ্যাটও হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে দেয়ার গোস এ প্রোভার্ব দ্যাট, এখানে দ্যাট ছাড়া অন্য কিছু মিলে না, ঠিক আছে, সেজন্য এখানে দ্যাট, দেয়ার গোস এ প্রোভার্ব দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, আরেকটা কথা যে প্রবাদ বাক্য বা চিরন্তন সত্যমূলক কথার পরে যদি শূন্যস্থানটা পাও কথার আগে আর কি, ঠিক আছে, প্রবাদ বাক্য যদি শূন্যস্থানের শূন্যস্থানের পরে আর কি থাকে, সরি, শূন্যস্থানের পরে যদি প্রবাদ বাক্য পাও, হ্যাঁ, শূন্যস্থানের পরে যদি প্রবাদ বাক্য পাও তাহলে সেই ক্ষেত্রে দ্যাট বসাই দিবা। ওকে, দেয়ার গোস এ প্রোভার্ব দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি।
পরবর্তী রুল যে শূন্যস্থানের পরে ভার বা ভার্বের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি অ্যাডভার্ব বসে। শূন্যস্থানের পরে ভার্ব কিংবা ভার্বের পরে যদি শূন্যস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্ব বসতে পারে, ঠিক আছে? তো এখানে দেখো যে ফর এক্সাম্পল ড্যাশ হি উইল কাম টুডে, ড্যাশ হি উইল কাম টুডে, তাহলে এখানে আমরা একটা অ্যাডভার্ব বসায় দিই, এখানে আমরা শিওরলি দিতে পারি, ঠিক আছে? এই জায়গাটাতে আমরা দিতে পারি শিওরলি, দিতে পারি শিওরলি হি উইল কাম টুডে, শিওরলি। তো এখানে দেখো যে শূন্যস্থানের পরে ভার্ব রয়েছে, উইল আর কাম এখানে ভার্ব, তো এখানে আমরা অ্যাডভার্ব দিতে পারি, কারণ ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তো শিওরলি হি উইল কাম টুডে, নিশ্চিত সে আসবে, ওকে? এবার আসি যে আরেকটি উদাহরণে, সেটা হচ্ছে উই আর কাটিং ডাউন ট্রিস, উই আর কাটিং ডাউন ট্রিস। দেখো এখানে ভার্বের পরে শূন্যস্থান রয়েছে, কাটিং ডাউন মানে কেটে ফেলা, ঠিক আছে? তো উই আর কাটিং ডাউন এটা একটা ভার্ব, তো এখানে ভার্বের পরে শূন্যস্থান থাকার কারণে এখানে অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। আর সেই অ্যাডভার্বটা কী হতে পারে, সেই অ্যাডভার্বটা হতে পারে কি, সেই অ্যাডভার্বটা হতে পারে লার্জলি কিংবা র্যান্ডমলি, লার্জলি কিংবা র্যান্ডমলি। উই আর কাটিং ডাউন ট্রিস র্যান্ডমলি কিংবা লার্জলি, ওকে? অর্থাৎ আমরা অপর্যাপ্ত হারে গাছ কাটছি, অপর্যাপ্ত হারে গাছ কাটছি। ফ্রেজ বা প্রিপজিশনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। ফ্রেজ বা প্রিপজিশনের সাথে পরে যদি ড্যাশ থাকে, গ্যাপ থাকে, তাহলে সাথে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো যে হি কেম টু মি উইথ এ ভিউ টু ড্যাশ ইংলিশ, তো উইথ এ ভিউ টু কি একটা ফ্রেজ, উইথ এ ভিউ টু হচ্ছে একটা ফ্রেজ। তো এই ফ্রেজের পরে শূন্যস্থান থাকার কারণে এখানে আইএনজি হবে, ঠিক আছে? তো এখানে তুমি কী দিতে পারো, এখানে দিতে পারো লার্নিং, লার্নিং, ওকে? তো এখানে তুমি লার্নিং বসিয়ে দাও, লার্নিং, আমি আবার লিখছি। তো এখানে আমরা উইথ এ ভিউ টুর পরে আমরা কি লার্নিং বসাবো, লার্নিং, উইথ এ ভিউটা একটা ফ্রেশ, এই জন্য এরপরে আমরা একটা আইএনজি ভার্বের সাথে কি করব, আইএনজি বসাই দেবো, যেহেতু উইথ এ ভিউ টু হচ্ছে একটা ফ্রেশ। তো ফ্রেশ বা প্রিপজিশন, কিছু কিছু ফ্রেশ বা প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ওকে? তো হি কেম টু মি উইথ এ ভিউ টু লার্ন ইংলিশ, সে আমার কাছে এসেছিল ইংরেজি শেখার জন্য, সে আমার কাছে এসেছিল ইংরেজি শেখার জন্য, ওকে? পরবর্তীতে আমরা আরেকটি উদাহরণ দেখে নিচ্ছি, দি ইম্পর্টেন্স অফ ড্যাশ ইংলিশ ক্যান নট বি ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। তো এখানেও আমরা লার্নিং বসাতে পারি, দি ইম্পর্টেন্স অফ ড্যাশ ইংলিশ ক্যান নট বি ডিসক্রাইব ইন এ ওয়ার্ড, অর্থাৎ ইংরেজি শিক্ষার গুরুত্ব এক কথায় বর্ণনা করা সম্ভব নয়, ঠিক আছে? ইংরেজি শিক্ষার গুরুত্ব, তো এখানে দেখো অফ হচ্ছে কি একটা প্রিপজিশন, তো এই যে অফ, অফ হচ্ছে একটা প্রিপজিশন, এই অফের পরে কী হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে, ঠিক আছে? সব প্রিপজিশনের পরে কিন্তু আইএনজি হয় না, কিছু কিছু প্রিপজিশন যেমন অফ, বাই, উইথ, আউট, এগুলোর ক্ষেত্রে সাধারণত আইএনজি হয়, ঠিক আছে? তো এখানে দি ইম্পর্টেন্স অফ লার্নিং, এখানে আমরা লার্নিং দিতে পারি, লার্নিং, ঠিক আছে? যেহেতু অফ রয়েছে তো এখানে আমরা আইএনজি করে দিচ্ছি লার্নিং। তো দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ক্যান নট বি ডিসক্রাইব ইন এ ওয়ার্ড। ফাইনালি আমরা আরেকটি জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রিপজিশন, ইন, অন, অ্যাট, অফ, ফর, বাই, উইদাউট, টু, বিটুইন, অ্যামাং, উইথ, ফ্রম, বিফোর, আফটার, আন্ডার, এগুলো হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনগুলো সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকতে হবে বেসিক, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো পরিণত হবে, তাহলে প্রিপজিশন দিয়েও অনেক সময় শূন্যস্থান চলে আসে, তাহলে সেটা তুমি করতে পারবে, ওকে? তো আমরা এখন একটু নিচে যাব, নিচে গিয়ে এটা প্রিপজিশন থেকে কিছু দু একটা উদাহরণ দেখি। তো এখানে দেখো যে তোমার দি পিপল ড্যাশ বাংলাদেশ লিভ ড্যাশ পোভার্টি লাইন, ঠিক আছে? তো দেখো দি পিপল ড্যাশ বাংলাদেশ লিভ ড্যাশ পোভার্টি লাইন, তো এখানে আমরা প্রিপজিশন বসাবো, তো এখানে আমরা কী বসাতে পারি, দি পিপল অফ, দি পিপল অফ বাংলাদেশ, ঠিক আছে? পিপল অফ বাংলাদেশ লিভ, এখানে আন্ডার বসাতে পারি, আন্ডার, বাংলাদেশের মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে, বাংলাদেশের মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে, র বা এর অর্থ হলো অফ বসে, আর এখানে দারিদ্রসীমার নিচে বুঝেছে, এই জন্য এখানে আন্ডার, দি পিপল অফ বাংলাদেশ লিভ আন্ডার পোভার্টি লাইন, এখানে কিন্তু বিলো পোভার্টি লাইন হবে না, দিলে হবে না, ঠিক আছে? তো এই প্রিপজিশনগুলো সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকতে হবে। আসলে এই সমস্ত বিষয়গুলো সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে আসলে একটা ভিডিওতে কখনো এটা সম্ভব না, বাট আমি চেষ্টা করছি এই ভিডিওতে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য, যাতে তুমি শূন্যস্থান পূরণ করতে পারো। আশা করি যে কয়েকটা রুল আমি এখানে দেখাই দিছি, এই কয়েকটা রুল যদি তুমি পড়ো, তোমার শূন্যস্থান যদি 8টার মধ্যে বা 10টার মধ্যে 10টাও না হয়, তাহলে কমপক্ষে বলা যায় যে এখানে 6 থেকে 7টা হবে, অবশ্যই হবে,
ঠিক আছে, ছয় থেকে সাতটা তোমার সমস্যার পর এই হয়ে যাবে। কারণ এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে রুলগুলো সেগুলো তোমার সাথে আলোচনা করছি। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।